কি আর করবি বল, একে তো তারা আমাদের রুমমেট, সাথে আবার বয়সের দিক দিয়েও বড়। তারা যদি আমাদের কিছু ব্যবহার করে, আমরা তো আর তাদের মুখের উপর কিছু বলতে পারবো না, তাই চুপ থাকাই বেটার অপশন। তাই বলে কি বারবার? মাত্রই কয়েকদিনে হলো দুইটা গেঞ্জি, একটা লুঙ্গিনি ছিল, এখন আবারও কার ভালো লাগে এমন নিত্য নতুন যন্ত্রণা। আচ্ছা তুই বল কি করবি এখন? তুই গ্রামে বাবা ছাড়া বৃদ্ধ মা, বিবাহযোগ্য বোন, তারা কার আশায় পথ চেয়ে আছে? তোর, তাই না? তুই যদি এতটুকু কারণে মাথা গরম করস, তাহলে কিভাবে কি হবে? ঢাকার মতো শহরে কিন্তু টিকে থাকা অনেক কষ্টের, আর একবার টিকতে পারলে তার জন্য ওই কথাটা প্রযোজ্য, ঢাকায় টাকা উড়ে, বুঝছো মনু? ভাল লাগতেছে না রে দোস্ত, মনটারে একটু শান্ত করতে চাই। যা তুই ঘরে যা। কবির বুঝতে পারলো কিছু একটা হয়েছে, যার ধরুন নীরবের মনটা বেশ অশান্ত হয়ে আছে, থাক পরে ঠান্ডা মাথা জিজ্ঞেস করা যাবে, তাই নিঃশব্দে সে ঘরে চলে গেল। ভোরের সকাল হয় স্নিগ্ধতায় স্বরূপ, শান্তির প্রতিরূপ, কিন্তু না, ঢাকা শহর হয় হট্টগোল বিতৃষ্ণময়, সেখানে বাস করা প্রতিটি জিনিস হয় যান্ত্রিকের মতো, এখানে গ্রামের মতো সজীবতার চিত্র হয় বিরল, সহজে তা দেখা মিলে না, যার যার কাজে সকাল হতে না হতে বেরিয়ে গেছে। শুধু নীরবকে বসে থাকতে দেখিয়ে কবির এগিয়ে গেল তার সামনে। কবির এতক্ষণ কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কি হয়েছে, এমন মূর্তির মতো বইসা রইছস কে? কামে যাবি না? কাম নেই, হেল লেগে এমন বইয়া রয়েছি। কয়দিন আগেই না তোরে কামডা জোগাড় কইরা দিছি, এর মধ্যেই কামডা খাইয়া ফাইলাইলি, তোরে লইয়া কি যে করমু বুঝি না বাপু, দিন দিন বাদাইমা হইতাছস। নীরবের কোনো হেলদোল নেই, সে নির্বিকার নিশ্চিন্ত, এমনটা যে প্রায় হয় তার সাথে, মন মতো কোনো কাজ না পেলে সে এমনই করে। শোন, আপাতত আমার হাতে কোনো কাজ নাই, তাই এখন তোরে কোনো কাজ জোগাড় কইরা দিতে পারুম না। তবুও নীরব চুপচাপ হয়ে আছে, তা দেখে কবি তার কাছে চলে গেল। ভালো লাগে না এসব দৃশ্য দেখতে তার, নীরবকে তা বুঝতে হবে, টাকা ছাড়া দুনিয়া অচল, উপরন্তু কর্মজীবনই তো ছেলেদের জন্য, সেখানে বর্তমানে মেয়েরাও পিছিয়ে নেই, অথচ সেদিকে দিয়ে ছেলে হয়ে তার কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, নীরবের এখান থেকে সবার চেয়ে কবিরের সাথে সখ্যত বেশি, দুজন দুজনের জন্য যথেষ্ট করে, কিন্তু সবার করার মধ্যেও একটা সীমাবদ্ধতা তো থাকেই। রাতে কবির যখন ফিরে দেখলো নীরব ঘরে নেই, অগত্য সে ফ্রেশ হয়ে বাইরে গেল সিগারেট খাওয়ার জন্য, গলির মোড়ে দোকান সবাই এখান থেকে যা প্রয়োজন কিনে থাকে, সেখানে গিয়ে দেখলো নীরবও সিগারেটের জন্য এসেছে, বরং এবং কিনে ধরেও ফেলেছে। তার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে কোথায় থেকে সে মাত্র ফিরল। কবির এগিয়ে এগিয়ে একটা সিগারেট কিনতে লাগলো, এদিকে সেদিকে তাকিয়ে দেখে নীরব কিছু বলল না, দুজনেই বসতি গলির ভিতরে চুপচাপ হেঁটে যেতে লাগলো, কেউ কিছু বলছে না দেখেই শেষমেশে না পেরিয়ে কবিরে বলল, কিরে ঘরে আইয়া দেখলাম তুই নাই, কই গিয়েছিলি? কাম খুঁজতে। কইলাম তো আমি খুইজা দিমুনে, আপাতত তুই একটু সময় দে। সময়ই তো হইব না রে, মায় বারবার ফোন দিতেছে, টাকা পাঠানোর কথা কইতেছে, আমার নিজেরই একবেলা খাওয়ানোর মতো টাকা নাই, তাকেও কই থেকে টাকা দিমু, তাই বাইর হয়েছি, দেখি কোনো কাম পাইনি, কিন্তু না পাই নাই। দীর্ঘশ্বাস হয়ে বের হলো কথাগুলো, তা দেখে বড্ড মায়া হলো কবিরের, শ্যামলা বর্ণের গায়ে রঙের ছেলেটাকে দেখে সে কারোরই মায়া হবে, তার মুখে যেন মায়ায় ভরা হয়তো করুণ কোনো দুঃখ সুরের ঢেউ খেলে যায়, ওই মুখ্যসূপিতে যেন কারোরই মন খুব সহজে কেড়ে নিতে পারার ক্ষমতা আছে, শরীর হ্যাংলা পাতলা গড়নের নয়, মোটামুটি স্বাস্থ্যর দুজনেই ঘরে গেল। সিগারেট খাওয়া শেষ করে এর মধ্যে কবিরের মোবাইল ফোন আসলো, বাড়ি থেকে তার মা যেতেই তার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, সে যেন বাড়িতে চলে আসে, সপ্তাহখানেকের মধ্যে আসবে বলে ফোন রেখে নীরবকে খুবই আনন্দের সাথে খবরটা দিল, আনন্দ ভাগাভাগি করা বলেই আর কি, কিন্তু নীরব সে তার নামের মতোই বরাবর নির্বিকার আনন্দহীন, মন ভালো করার উদ্দেশ্য সান্ত্বনার সাথে কবির তার উদ্দেশ্য বলল, মন খারাপ করিস না দোস্ত,
কাজ মিলে যাবে তো বললাম, এখন তুইও আমার সাথে গ্রামে যাওয়ার প্রস্তুতি নে, ওখানে কয়েকদিন থেকে মনটা ফ্রেশ করে নিবি, তারপর এখানে এসে কাজে মন দিতে পারবি, এত টেনশনে কি টিকে থাকা যায়? কবিরের কথাটা নীরবের পছন্দ হলো, সেও মনে মনে ভাবলো বিষয়টা এবং তার কাছে সঠিকই মনে হলো। এখানে থেকে মনটা তো বিষয় উঠেছে, তার আরও নানা ধরনের চিন্তাধারা ভিড় করছে। তার চেয়ে ভালো কিছুদিনের কবিদের বাড়িতে ঘুরে মন ভালো করা যাবে। সাথে আছে বিয়ে বাড়ির হিসেবে ফ্রিতে খাবার দাবারের ব্যবস্থা। এখানে একা থেকে সে না কাজ জোগাড় করতে পারবে, আর না খাবার খরচ আবার আছে, ঘরে ঘর তেরা। অগত্য সে রাজি হয়ে জানিয়ে দিল যে সে যাবে। কি নির্মল বাতাস, শুদ্ধতায় ভরা গ্রাম। বাতাস যখন গায়ের শার্ট ভেদ করে, চামড়া স্পর্শ করে বলে বোঝানো দায়, কেমন যে অনুভূতি হয় ভালো লাগা তখন তীব্রতা সহিত হানা দেয়। অথচ শহরাঞ্চল অবস্থা তার বলার বাকি রাখে না। কত বছর হবে গ্রামে পদার্পণ হয় না কবিরের। গ্রামের নাম নিয়ামতপুর, নওগাঁ জেলা। কবির তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে, বাড়িটা বেশ পুরনো এবং টিন শেডের পাকা বাড়ি। ভেতরে রুম তিনটা, বারান্দাওয়ালা বড় রুম খালি থাকে, তার জন্য সবসময় বাড়ির সম্মুখের বড় সড়ো উঠান। পাশেই একটা মোটা আম গাছ, যেখানে বসার ব্যবস্থাও আছে। বড় ভাই কবির আর ছোট ডুবন, মেজ বোনের বিষয়ের জন্য আসা। ভেতর থেকে কবিরের মা বেরিয়ে আসলেন ছেলের গলার চেনা স্বরে। এসে সামনে নারী ছেঁড়া সন্তানকে পেয়ে অনেকক্ষণ জড়িয়ে ছেলের গায়ের গন্ধ নিলেন। মায়েরা এমনই হয়, ছেলেরা যেন মায়ের প্রাণ। হঠাৎ খেয়াল করলেন পাশে অচেনা আরেকটা ছেলেকে, শোধালেন মায়ের মায়া ভরা ডাকেই। তারপর প্রশ্নের পরিপ্রেক্ষিতে নীরব উত্তর শূন্য, কেননা সে এখানে এই প্রথম এসেছে। এমন তোর আচমকা প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব আসছে না তার মুখে। অগত্য কবির পরিচয় করে দিল। তারপর বাড়ির অন্দরে প্রবেশ করতে করতে কবি তার বাবার কথা জিজ্ঞেস করলো। তখন কবিরের মা রেবেকা বেগম জানালেন কবিরের বাবা বাড়িতে নেই, বিয়ের সদাই পাতিতে কিনতে হাঁটে গেছেন। এতদূর জার্নি করে কোনো রকমে ফ্রেশ হয়ে এলো তারা আটাশ বাথরুমে হতে। আরেকটা আছে রান্নাঘরের পাশে বাকিদের জন্য। সেই সকালের এক ঘুমে পুরো বিকেলে গিয়ে ঠেকল। দুপুরের খাবারটাও দুজনে খাওয়া হয়নি। রেবেকা বেগম অবশ্য এক আধবার ডেকে গিয়েছিলেন। বিকেলে নাস্তা খাওয়ার সময় আবার পরিচয় হলো কবিরের বাবা আনিসুর রহমান মিয়ার সাথে। অসাময়িক ব্যবহার তাদের, এজন্যই বোধ হয় কবিরও এক ব্যক্তিত্বের পরোপকারী পরহিত সাধক। সামনের শুক্রবার বিয়ে, আর বাকি আছে দুদিন। হাতে হাতে কাজ করলে আগে ভাগে কাজ শেষ হয়ে যাবে, তাদেরকে কাজ বুঝিয়ে দিলেন আনিসুর মিয়া। যেহেতু গ্রামে নতুন এসেছে নীরব, তাই তাকে দেওয়া হলো বাড়ির ভিতরের কাজ, আর বাইরের যত কাজ সব করবে কবির। বলা বাহুল্য, এতক্ষণে এলো এই বাড়িতে, অথচ কবিরের এজন্য বোনের সাথে দেখা হলো না। কাল থেকে কাজ নামবে বিধায় আজকের সময়টুকু বাইরে ঘুরে ফিরে গ্রামটাকে দেখে কাটাতে চাইল নীরব। এখানে শহরের মতো এত হুটগোল নেই, দোকানপাট বেশি একটা নেই কাছাকাছি, একটু দূর বাজারে যেতে হয়, যেটা গ্রামে ছোট একটা বাজার। সেখানে পৌঁছে দোকানের কাছে এসে কবির দুটো সিগারেট কিনল। অতঃপর দুজনে বাজার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানল, সাথে কিছু কথোপকথনও হলো। দূরে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার কারণ ছিল আনিসুর মিয়া। বাজারে কখন না কখন এসে ছেলেকে এভাবে সিগারেট টানতে দেখে ফেললেন, সেই ভয়ের কাজ করছিল কবিরের মনে। হালকা পাতলা বাজারের আশপাশটা দেখে দুজনে বাড়ি ফিরে এলো। বাড়ির উঠানে দাঁড়াতে দেখতে পেল পরিবারের সবার বাইরে, কারণ লোডশেডিং, বিদ্যুৎ নেই, গ্রামাঞ্চলে এমনই প্রায় দেখা যায়। বাইরে দেখা যাচ্ছে কবিরের মা বাবা মাকে, সাথে একটা মেয়ে কবিরের বোন হয়তো। ঘরের ভেতর থেকে আরেকটা মেয়ে বেরিয়ে এলো। মুখের সামনে হারিকেনের টিম টিম আলোতে নীরবে চক্ষু শীতল হলো। মেয়েটার অপরূপ সৌন্দর্যের সুধা পানে, ইস কি রূপবতী, সম্ভবত এটাও কবিরের বোন, মনে মনে ভাবল নীরব। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। হারিকেনের আলোতে মেয়েটাকে কোনো আবেদনকায়ময়ী মনে হচ্ছে। গায়ে রং কাঁচা হলুদ, মুখাবয়বের গঠন মায়াময় যা তার শরীরে শিহরণ জাগায়। এটা ঠিক না দেখে তার চোখ সরিয়ে নেওয়া, কিন্তু তার হলো কোথায়,
শরীরের কোনো অঙ্গের সাথে জোর করলেও কি মনের সাথে জোর করা যায়? সে তো চলে নিজের মতো করে, তা তো না চাইতে চোখ চলে যাচ্ছে নিষিদ্ধ জিনিসের ওপর। এটাই একটা রোগ, আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। সেটা নীরবের ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু নিষিদ্ধ জিনিস যে জীবন কখনো কল্যাণ বয়ে আনে না, তা কেবলই ধ্বংস করতে জানে। যেটা থেকে নীরব ছিল বেখেয়ালি, বেকফর অজানা। সারা রাত আর কি নীরবের ঘুম হলো না। সুন্দরী ললনার অলোক সৌন্দর্য দৃশ্য কল্পনা করতে করতে বিছানায় এপাশ ওপাশ করে সকাল হলো। সকালে উঠে সব কিছু মাথা থেকে ঝেড়ে সে বিয়ের কাজে নেমে পড়ল। যেহেতু বাড়ির ভেতরে কাজ, সেহেতু এই সুযোগ কাজে লাগিয়ে প্রায় চেষ্টা করে মেয়েটিকে দেখার জন্য। ও, মেয়েটির নাম তো রাতেই শুনল সে, কবিরের ছোট বোন কবিতা। আহা কি সুন্দর নাম কবিতা, চেহারের মতোই। আহা কি সুন্দর নাম কবিতা, চেহারার মতোই সুন্দর। তবে সমস্যা হলো মেয়েটিকে দেখা যায় না। বিয়ে বাড়ির বিধায় আশেপাশের সহকবিদের আত্মীয়রা ভিড় করেছে, অবশ্য এখানে থাকছে না। এ গ্রামে বাড়ি তো তাই, এজন্য কবিতাকে খুঁজে পাওয়া মুশকিল। সারাক্ষণ ছটফট করে মেয়েটা ঘরের বাচ্চা পার্টি নিয়ে চিল্লাফাল্লা করছে, নীরব বাইরে কাজ করছে, বিধায় শুধু চেঁচামেচি শুনতে পারছে, দেখার আর সুযোগ হলো না। অগত্যা হতাশা নিঃশ্বাস ফেলে বাড়ির ডেকোরেশনের জিনিসপত্র উঠায় রাখল। দুপুরের দিকে খাওয়ার সময় ছোট ডাইনিং টেবিলে কবিতা খেতে বসলো। সকলে ব্যস্ত, খাওয়ার সময় পায় না, সেজন্য রেবেকা বেগম নীরবকে কখনই বসে পড়তে বললেন, না হলে দেখা যাবে পরে আর সে খাওয়ার সময় পাবে না। নীরবের সুযোগ হাতে পেয়ে যেন চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দিত হলো, তবে সেটা কেবল মনে মনে রাখল, উৎসাহটা বাইরে দেখালো, কারণ খাওয়ার সময় কবিতার সাথে একটু কথা বলার জন্য উসখুস করতে লাগলো। ডালের বাটিটা কবিতার দিকে সেটা চাওয়ার জন্য বলে উঠল, কবিতা ডালের বাটিটা একটু এদিকে দাও। নিঃশব্দে কবিতা সেটা তার সামনে বসে থাকা নীরবের দিকে ঠেলে দিল, কোনো শব্দই উচ্চারণ করলো না। তার আশেপাশে যেন কোনো প্রাণীর অস্তিত্বই নেই এমন ভাব, অথচ এই মেয়ে বাচ্চাদের সাথে মিশে বাড়ি তুলে ফেলেছিল কিছুক্ষণ আগে, অতঃপর খাবার শেষে চলে গেল, সে নীরবতা পালন করে। পুরোটাই বেশ নিখুঁতভাবে খেয়াল করে দেখল নীরব। মেয়েটার হাঁটা তালটাও নিখুঁত, বিদায় তার মনে ঝড় তুলে যায়। দুপুরের খাবার শেষে একটু ভাত ঘুমের জন্য বিছানায় শুয়েছিল, ধপ করে বিছানার কারো শুয়ে পড়ার সশব্দে সচকিয়ে সচকিত হয়ে উঠল। আরে বেটা, এমনে সয় কেউ জানোস না, দুর্বল হাটের মানুষ আমি। এটুকু বলে পড়ে আবার নিজ মনে স্বগতিক্ত করল, তো এই জন্যই তো তোর বোনের প্রেমে দুর্বল হাটটা আরো দুর্বল হয়ে পড়লো। তুই ঘুমাচ্ছ? কবিরের কষ্টে ভরা কথা মজা করে তাসিল হেসে নীরব বলল, বুঝো না তোমার বিয়ার লেগা এনার্জি বাঁচায় রাখতেছি। আমার বিয়া কই দেখলি মাম্মা? কবিরের বিস্ময় মাখা কথা বাকি হাসি দিয়ে বলল, কেন মামা, কেমন আছেন বিয়ান সাহেব জিগাইবা না? তখন তো বিয়ান সাহেবরা বুক ব্যথার ডাক্তার বানাইব তোমারে। ইস, সত্যি তো? তবে বুক ব্যথার জ্বালা আমরা ধরামু আশা মাত্রই। কবিরও বাঁকা হাসি দিয়ে নীরবের পানে, তবে নীরবের মন তখন বলছিল, অন্যদেরটা ধরানোর আমার প্রয়োজন নেই, তোর বোনের মনের তৃষ্ণা যেন আমি হই। কিরে ভাই, তোর ছোট বোনটা এমন কে? বুড়ো কুচকে এলো কবিরের কথা শুনে। কবিতার কথা বলছে নীরব সেটা ভালোভাবে বুঝেছে সে, তবে কারণটা কি এমন বলার, আর এমন বলতে কি বুঝলা সে, প্রশ্নটা করে ফেলল। এমন বলতে কেমন, কি করেছ? আরে অস্থির হইস না, ওর কাছে কিছু চাইলে চুপচাপ হাতে ধরাই দিয়া চইলা যায়। উফ, আর কোনো শব্দই করে না, অবাক লাগে, মনে হয় কোনো বোবা মানুষ। ও, এটুকুই অমনি? অচেনা মানুষ, তার উপর ছেলে মানুষ, দেখলে তো আরও চুপচাপ হয়ে যায়। এমনে আপন পরিচিত হয়ে গেলে কথার তখন তুবড়ি ছুটে। হাসতে হাসতে কথাগুলো বলল কবির, সায় জানিয়ে নীরব বলল, তবে দিতি আবার অমন না,
বিয়ের কনে হয়েও কি সুন্দর কথা বলেছে আমার সাথে, ভাইয়া ভাইয়া বলে ডেকেছে। তা ঠিকই দিতি, আবার বেশ চটপটি। আমার বাবা মা লেখাপড়ার দিক দিয়ে কিছু উৎসাহী টাইপের, জানিস। গ্রামের মানুষ বলে যে লেখাপড়াকে হেলায় ফেলে দেবেন, তা না আবার। আমাকে ইন্টার পর্যন্ত পড়ালেন, আরও চেষ্টা করছেন পড়াতে, কিন্তু দুটো বোনকেও তো মানুষ করতে হবেই। মেজোটাকে ইন্টার শেষ করার পরেই বিয়ের পিঁড়িতে বসালেন, কারণ গ্রামীণ পরিবেশের মানুষেরা মেয়েদের বেশি পড়ায় না, তাই যা পড়িয়েছেন তাই যথেষ্ট। তার জন্য বাকিটা শ্বশুরবাড়ি গিয়ে। কথাগুলো বলতে বলতে কবিরের চোখে জলের রেখা প্রদর্শিত হলো। বোনেরা যে ভাইদের স্নেহ আকাঙ্ক্ষা, কেন না, বাবার পরে ভাইদের ভালোবাসার ভাগিদার তারাই হয়। নীরব কথা ঘোরাতে বলল, তা তোর এই ছোট্ট অহংকারী বোন কোন ক্লাসে পড়ে রে? এই তুই কিন্তু আবার কবিতার পিছনে লাগতে যাস না, লাগলে কিন্তু ঠিক থাকে না। দেখতে এমন চুপচাপ হলে কি হবে? রাগের জন্য আমরা কেউ তার ধারে কাছে যেতে পারি না। এমনিতে সে সবে মাত্র এসএসসি দিল আর 16 পড়ল। নীরব সব কথা শুনে মনে মনে ভাবল, মেয়েটি তারা অনেক ছোট, অথচ দেখো ভাব ধরে এমন, সে যেন ভার্সিটি লেভেলের ছাত্রী। হা, এদিকে ছেলেটা গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করলো না। সে বয়সে বড় বলে কি মেয়েটার মনে জায়গা করতে পারবে? নিজের মেয়েটি তার অনিশ্চিত জীবনে জড়াতে রাজি হবে, নাকি ভালোবাসাটা একতরফা হয়ে যাবে? আকাশের মাঝে যখন সাদা তুলোর মেঘ উড়ে যাচ্ছিল, কিংবা লাল ও হলুদ রঙের মিশ্রিত রং তুলির আকায় সূর্যের আলোটা সুন্দর ঘনিয়ে আসার কারণে ম্লামান হচ্ছিল, তখন উঠানে কবিতার পদধূলি পড়ে উঠানের মাটির বুকে, শুভ্র মুখশ্রীতে আনন্দে ঢেউ খেলানো হাসির ছোটা, তার বান্ধবীরা বাড়ির ভিতরে তখন কবিতার নাম নিয়ে ঢুকছিল, সেই শব্দ শুনেই কবিতা বাইরে বেরিয়ে আসে। বিয়েকে উপলক্ষে তাদের আগমন উঠানে দাঁড়িয়ে কবিতা তার বান্ধবীদের সাথে হাসি ঠাট্টায় মশগুল, তখনই অন্য কেউ তার হাস্য রসাত্মক মুখ্য ছবি মনের ক্যামেরা দিয়ে বন্দি করতে ব্যস্ত, আর মনে মনে স্বীকারোক্তি দিতে, যেমন তার নাম মুখশ্রী তেমনই সুশ্রী হাসির ছোটা, হৃদয় কাঁপুন তুলিতে বাধ্য। হঠাৎই কবিতার এক বান্ধবীর নজর পড়ল, তখন নীরবের ওপর ওভাবে ড্যাবড্যাবির তাকিয়ে থাকতে দেখে কবিতাকে, উদ্দেশ্য জিজ্ঞেস করল মেয়েটি, ছেলেটি কে রে কবিতা, কার কথা বলছিস? কবিতা ভ্রু কুচকে জিজ্ঞাসা করল বান্ধবীকে, ফের আশেপাশে তাকিয়ে দেখল নীরবের বিষয়ে জিজ্ঞেস করছে। ততক্ষণে নীরব নিজের কাছে বেশ মনোযোগ ব্যস্ত, ভয়ে তার বুক দুরু দুরু করছে। বান্দর মেয়েগুলো তাকে কবিতার দিকে তাকিয়ে থাকতে দেখে ফেলল। ভাইয়ের বন্ধু, নাম মনে হয় নীরব, ভাইয়া তো এটাই বলল। শালি, বাড়ির ভিতরে এত হ্যান্ডসাম পোলা থাকতে তুই এখনো সিঙ্গেল? আমার এই নীরব রাতের সাথে প্রেম করতে মন চাইছে রে বইন। সহসা বান্ধবীর গদগদ কণ্ঠে কথা বলা শুনে কবিতায় মনে মনে বলল, ইস কি নাম, নীরব রাত! তাই সেও তার উদ্দেশ্যে মজা করে বলল, দেখিস সে আবার না তোর জন্য নীরব রাতে কান্না না হয়ে দাঁড়ায়। কবিতার মুখে কথা শুনে তাদের মাঝে আবার উচ্চ স্বরে হাসির রুল পড়ল, কিন্তু সে কি জানতো তার বলা কথাটি তারই উপর ফলবে? রাতের আধারে একটা আলো আছে, আর সেটা হলো অন্ধকার। সবাই মনে করে অন্ধকার আবার কিসের আলো, অন্ধকারের আধারই তার আলো। যাই হোক, এই নিকোষ অন্ধকারে গায়ে চাঁদের আলো মাখাচ্ছে। কবিতা উঠানের আমগাছের দিকটা এসে বসে আছে আপন খেয়ালে, বান্ধবীরা এশার আজান দেওয়ার পর চলে যায়। নীরব বারান্দা এসে দাঁড়ায়, তখন সেখান থেকে আবার আমগাছের জায়গাটা ভালো দেখা যায়। কবিতাকে আমগাছের নিচে বাঁশের তৈরি দেবেন্সে বসে থাকতে দেখে ভাবল, এটাই উত্তম সময়,
কবিতার সাথে কিছু কথা বলার সময়, কাটানো রুম থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলো কবির নাক ডেকে ঘুমাচ্ছে। বেচারার উপর অনেক চাপ পড়ছে। আলগোতে বাইরে বেরিয়ে আনমনে হয়ে থাকা কবিতাকে শোধালো। আনমনা ছোট্ট মেয়ে কী ভাবছে? ওর কথায় ঝুঁকে থাকা মস্তক উঠিয়ে সম্মুখ পানে তাকাতে নীরবকে নীল টি শার্ট গায়ে জড়ানো দেখতে পেল। প্রত্যুর করল রোশানলে ভরা তেস্ক্রিয় গলার স্বরে, কে ছোট মেয়ে? কবিতা রাগার কথা জানে, কবিরই তো বলেছিল, তাই বলে এত অল্পতে? ক্রোধান নিত্যাকে কবিতা চোখে চোখ রেখে বলল, কেন, আমার সামনে কি অনিন্দ্য সুন্দরী লড়না ছড়না করা পেত্নি নাকি? কত বড় সাহস, আপনি আমাকে পেত্নি বললেন! তার মানে স্বীকার যাও যে তুমি নিজেকে অনিন্দ্য সুন্দরী মনে করো? আহামনি সুন্দরী তো নই। আহ, সত্যি নাকি মেয়ে? আপনার মুখেই তো স্বীকারোক্তি দিলেন। চোখে তাকিয়ে দেখ কবিতা বলল, অথচ মাথা নিচু করে স্মিত মিষ্টি হেসে নীরব বলল, পেত্নিও বলেছি কিন্তু। উফ, আবার সেই একই কথা। যাও, বললাম না কিছু আর? বিড়বিড় করে তখন কবিতা বলল, কত কিছুই বলল আর এখন বলে, আর কিছুই বললাম না। বেশ কিছু সময় আকাশের দিকে তাকিয়ে পার করল কবিতা, আর নীরব পার করল। তার সামনে বসা চাঁদের দিকে তাকিয়ে মেয়েটা এভাবে চুপচাপ বসে কি দেখছে আকাশে, তার কি নিয়ে এমন মন খারাপ? আচ্ছা, একটা প্রশ্ন করি। কবিতা বিরক্ত বোধ করল। এবার এতক্ষণে না হলে ব্যাটা কি করলো, মনের কথা মনেই দাবি রাখল। মাথা নেড়ে সায় জানালে নীরব শোধাল, তোমার কি মন খারাপ এমনটা ভাবার কারণ? বেশ চুপচাপ মনমরা দেখাচ্ছে হঠাৎ দ্বিতীয়পুর জন্য। স্বস্তির শ্বাস ফেলল ছেলেটা, কি না কি ভেবে দেখেছিল সে। ভেবেছিল নয়তো হয়তো কবিতার প্রেমিক পুরুষ রয়েছে, তাই কোনো দ্বন্দ্ব নিয়ে মেয়েটার মন খারাপ, অথচ বিষয়টা অন্য কিছু। বৃহস্পতিবার আজ উঠানে গায়ে হলুদের ব্যবস্থা করে ডিজাইন করা রঙিন কাপড়ে শামিয়ানা টানানো, সেটার ভিতরে চেয়ার টেবিলের ব্যবস্থা করা, স্টেজ তৈরি বরকনের বসার জন্য, সেই স্টেজে লেখা জলজলে হয়ে আজ দিদির গায়ে হলুদ। আকাশের সন্ধ্যার অবতারণা যখন ভাব শুরু, তখন থেকে মানুষজনের আগমন আর আশেপাশের বাড়ির বাচ্চা পার্টি তো সেই বিকেল থেকে ঘুর ঘুর করছে প্যান্ডেলের সামনে। গ্রাম্য এলাকার হলুদ সন্ধ্যার সময়কালেই আরম্ভ হয়ে যায়, শহরের মতো না সারা রাত গান বাজনা নাচ হই হুল্লা চলতে থাকে। তবে এখানে নাচ গানের উৎসব মুখর পরিবেশ দেখা গেল। গায়ে হলুদের সাজে দিদিকে নিয়ে স্টেজে বসলো কবিতা। মেয়েটার গায়ে কাঁচা হলুদ রঙে বাসন্তী রঙের শাড়িটি যেন মিলেমিশে একাকার অন্যরকমই রূপ ধারণ করেছে। বিমুগ্ধ দৃষ্টি নিয়ে একনাগাড়ে তাকিয়ে থাকা নীরবের বেখেয়ালে হাতে ধরা গাঁদা ফুলের ডালাটা ফসকে পড়ে যেতে নিয়েছিল, তাই কোনো হুঁশ নেই সেদিকে। আরে ভাই, দেখে কাজ কর না। কবিরের ধাক্কা ও কথাতে বেচারার হুঁশ এলো দেনতেন, তবে মন পড়ে রইল অপার্থিব সৌন্দর্যের অধিকার হরণকারীর মাঝে, যে হাসি ঠাট্টায় মশগুল অবগতহীন কারো হৃদয়ে এর মর্মান্তিক কাতরানিতে। দিতিকে হলুদ শোয়ানোর পাট চুকে গেল বরপক্ষ থেকে আগত হলুদ দিয়ে। নাচের পালা চলছে স্টেজের খালি জায়গাতে, কবিতাকে ঝেঁকে ধরে রাজি করাতে মেতে উঠেছে বরপক্ষ থেকে হলুদ নিয়ে আগত কয়েকজন তরুণ তরুণী। কাজের মাঝেও নীরব চোরা চাহনিতে খেয়াল রাখছে হৃদয় হরণকারীর দিকে। মেয়েটাকে বারংবার সাধতে দেখে বিড়বিড়িয়ে বলে উঠল, কেন রে, ভাই বোনরা আমার ভালোবাসাকে নিয়েই তোদের ঝাঁটা ঝাপটা ঝাপটি করতে হয়, উফ, অসহ্য। বাংলা গানে কবিতায় নৃত্যরত অবস্থার মাঝে ফাজলামো করে অন্য হিন্দি আইটেম গান চালিয়ে দেয়। বরপক্ষের এক ছেলে শাড়ির আঁচল মুঠোয় পুরে খিসে নতমুখে দাঁড়িয়ে থাকে কবিতা। এমনও তোর আচরণের কারণ এখনও বোধগম্য হচ্ছে না, তার সাথে মজা করতে পারে তাই বলে এভাবে অশ্রুকণা চোখের কোণ বেয়ে বেরিয়ে আসতে দিল না সে।
দৌড়ে স্টেজ থেকে নেমে চলে গেল। বাংলা গানটা অতটা মন্দ ছিল না যতটা না হিন্দি আইটেম গানটা ছিল। কাজটা তার কাছে অপমানকর মনে হলো। অপমান্য রুমে ঢুকে দৌড় দিয়ে ভেতরে রইল আর বের হলো না। এমনিতেই পরে কয়েকবার সকলে কথা বলার চেষ্টায় দুঃখিত জ্ঞাপন করতে দরজা টোকা দিয়েছিল, কিন্তু সে আর খোলেনি। কেন ডেকেছেন? অসহনীয়। প্রেম করতে? রাত করে প্রেম করার শখ জাগার কারণ? শখ তো অনেক আগেই জেগেছিল সখী, তুমি তো রাজি হচ্ছ না। এই বাজে বকবেন না। ভালোবাসা তোমার কাছে বাজে বকা লাগছে? উপচে পড়া বিস্ময় ভঙ্গিতে বেচারার ভান করার রূপ দু মিনিটও লাগলো না সুমুখের মেয়েটার বুঝতে। নাটক কম করবেন, আপনাদের মতো ছেলেদের এসব ছেলে মানুষীকে বল। সামনে রমণীর কাছে তার ভালোবাসা বালকথিত আচরণ মনে হলো। ব্যথিত ও করুণ দৃষ্টি নিক্ষেপে সম্মুখের মেয়েটার কঠোর পাষণ্ডী হৃদয় বোধ হয় পরাস্ত হলো কিছুটা। নিভে যাওয়া গলায় বলল, পাগলামি করবেন না, যান ফিরে যান, আমার আপনার মধ্যে কিছু হওয়ার না, সেটা অসম্ভব। বিয়ের দিন শুক্রবার কনে সাজে দিদিকে খুব সুন্দর লাগছে। দেখতেও যদি পার্লারের সাজ নয় বাড়িতেই সাধারণ সাজে সে বধূ সেজেছে, তাতেই রূপবতী দেখতে কিন্তু মেয়েটির মন খারাপ, কারণ একে তো আপনজনদের ছেড়ে যাবে। দ্বিতীয় কবিতা। মেয়েটা কাল রাতের ঘটনার পর থেকে মনমরা হয়ে আছে। অনুষ্ঠানে পরেছেও সাধারণ পোশাক, বরপক্ষের লোকেরা আসবে শুনে করে খিলখিল দিয়ে বসে আছে। মেয়েটা একটু বেশি জেদি, একরোখা আত্মসম্মানবোধ একে নিয়ে যে কি করবে। শেষে খাওয়ার সময় নীরব বেশ ব্যস্ত, সব কিছুর তদারকিতে তারও কবিরের খাওয়ার সময় হয়ে উঠল না। এর মাঝে নীরবের মন ম্লানতায় ছেয়ে আছে, কারণ কবিতা মেয়েটা আজ দেখাই পেল না তার। সাধারণ একটা বিষয় নিয়ে মেয়েটা এত মন খারাপ করতে পারে, বিস্ময়কর ঠেকছে নীরবের কাছে। তাদের যখন বিয়ে হবে তখন এত রাগ করে থাকলে হবে? আহা, বিয়ের কথা আশায় মনে পড়ে গেল গতরাতের স্বপ্নটা, যেখানে কবিতা তাকে ফিরিয়ে দিচ্ছিল। আদৌ সেটা সত্যি নাকি মিথ্যে হয়ে কবিতাকে সে নিজের করে পাবে? তীর বিদায় পালা, কবিতাকে তো এবার বের হতে হবে। এর মধ্যে কনের সাথে যাওয়ার জন্য বরপক্ষের বোন ও বন্ধুরা কয়েকবার কবিতার নাম নিয়েছিল, কিন্তু দিতির নিষেধাজ্ঞায় সেটা ভাটা পড়েছে। গতদিনের কাণ্ড মেয়েটা এখনও গোমরা মুখে হয়ে আছে। আবার এসব বলে খেপানোর কোনো মানে হয় না, মেয়েটা তো মজা বুঝে না, উল্টো এসবকে অপমান হিসেবে ধরে নেয়, তার সাথে মজা করা সাজে না। তথাপি পরে দেখা গেলে বোনের বিদায় মুহূর্তে কবিতা এসে দাঁড়িয়ে বোনকে ভালোবাসার বহিঃপ্রকাশের মাধ্যমে আলিঙ্গন করে কেঁদে উঠল। কেউ একজন তখন মজার ছলে বলল, বিয়ান সাহেবা আপনিও চলেন, তারপর দুই বোন একসাথে থাকেন। এলো কবিতা আলিঙ্গন মুক্ত করে কথাটা শুনে। এদিকে দিতি তার হাত ধরে কানে কানে কিছু একটা বলে গাড়িতে উঠে বসলো, চলে গেল মুহূর্তের মাঝে অন্য কারো ঘরে আলো জ্বালাতে। বারান্দা থেকে আজকে আবারও দেখা গেল কবিতাকে একই স্থানে বসে থাকতে। সময়টা দেখেনি মোবাইলটা ঘরে বিদায়। আবার ঘরে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে সময়টা দেখে নিল, রাত 12টার উপরে, সকলেই ঘুমে বিভোর। হবেই বা না কেন, যা ধকল গেল না, আস্তে করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। নিঃস্বপে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো, কোনো ভাগ্য ব্যয় করলো না কেউ, কিন্তু দুজনেরই বুঝলো, জানলো একে অপরের নিঃশ্বাসের মাধ্যমে, শব্দের মাধ্যমে। ঘুমাননি যে? সংকোচভাবে কবিতাকে শোধাতে দেখে ভারী অবাক হলো বেচারা নীরব। আগ বাড়িয়ে কথা বলার ক্ষেত্রে মেয়েটা যে বড্ড কৃপণ, সাথে একটু লাজুকতাও নীরবকে থম ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ তুলে তাকায় নীরবের দিকে। কবিতা নীরবের মোহনী চাহনি দেখে একটু ভড়কায় না, সে বুঝে সেই চাহনির মানে, চোখ ফিরিয়ে নেয়, উত্তরে আর অপেক্ষা করে না।
তুমি কেন ঘুমাওনি? প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্নের করায় বিরক্তবোধ কাজ করার কথা মেয়েটার, অথচ মেয়েটা নির্বিকার, নিঃসুপ্তা নিমিত্তে অদূরে ফিরিয়ে তাকিয়ে রয়েছে, নীরব বুঝে না মেয়েটার হঠাৎ হঠাৎ করা অমন উদাসীন রূপের কারণ। গতকালের কাহিনীর রেশ এখন পর্যন্ত ধরে রাখার কোনো মানে না হয় না। বিরক্তিতে মুখ তেতো হয়ে আসেন রবের, আলগোছে কবিতার পাশে বসে, সাথের মেয়েটা বুঝে ফিরেও তাকায় না, নীরব নিজ শব্দে বলে ওঠে, বয়সী বা কত তোমার, ছোট্ট একটা বিষয় মাথায় গেঁথে রাখতে নেই, অমন মজা বিয়েতে হরহামেশাই হয়ে থাকে, মুড ঠিক করো। বোঝানোর উদ্দেশ্যে মেয়েটাকে তো বললো, তবে কথা হলো সে আদৌ তার কথাগুলোকে বুঝবে তো মান্য করবে, কে জানে মেয়েটা এভাবে বিষণ্ন মুখে হয়ে থাকা তার ছেলের মতো বিধে তার বুকে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিড়ে, কবিতাকে সে কখনো বলতে পারবে বুকের মধ্যে গোপন করা ভালোবাসা কথা? ভারী হওয়া পরিবেশটাকে সহজ করার জন্য নীরব ফের বলে উঠল, আচ্ছা শোনো, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখালে না যে? কথাটায় কাজ হলো, মেয়েটা ভুরু কুচকে পাশ ফিরল, তাকালো, নীরব ভয় পাওয়ার ভঙ্গি করে বলল, এভাবে তাকিও না ললনা, ভয় তো পাবই না, উল্টো প্রেমে পড়ে যাওয়ার ভয় করবে তুমি, বলেই 32 পাটির দাঁত বের করে হাসলো। ছেলেটার জন্য শান্তি মতো একা বসে থাকাও দায়, তিরিক্ষে মেজাজে বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো কবিতা, একটুখানি এগিয়ে পিছনে না তাকিয়ে শুধু বলল, ভরে তৈরি থাকবেন, চলে গেল। তবে রেখে গেল সীমাহীন বিস্ময়াবিষ্ট আনন্দিত মূর্তিমান নীরবকে, ভোরে বললেও একটু দেরি হয়ে গেল উঠতে নীরবের, গত কয়েকদিনের কাজের ধকলটা বোধ করি, বেচারা রাতে ভীষণভাবে টের পেয়েছে, সারা শরীর ব্যথায় টন টন অবস্থা, তবুও দ্রুততার সহিত হাত পা চালিয়ে ফ্রেশ হয়ে নিল, কেউ যে তার অপেক্ষায়। কি শীতল পানি, ঠান্ডা বাতাসে পানিতে ঢেউয়ের এক সুন্দর তরঙ্গের সৃষ্টি হচ্ছে, মন ছুঁয়ে যাওয়া। গ্রাম্য অঞ্চলের এমন বৈরী দৃশ্য শহরে মেলে না। নীরব আর কবিতা বাড়ির মাটি রাস্তা ধরে বেশ কিছু দূরে অবস্থানরত পুকুরের পাড়ে এসেছে, পাকা করে দেওয়া সিঁড়ির একদম নিচেরটাতে বসে বা পা ভিজিয়ে দিল কবিতা। উপর থেকে নীরব দৃশ্যটি দেখে থমকে গেল একেবারে, বুকের ভেতরে ভয়ঙ্কর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, নিষিদ্ধ কিছু জিনিস মস্তিষ্কে কুটকুট করছে, দ্রুত চোখ ফিরিয়ে নিল, কিন্তু বেশিক্ষণ হলো না আবারও চোখটা সেদিকেই ভিড়ল। এদিকে নীরবের উপস্থিতি টের না পেয়ে ঘুরে তাকালো কবিতা, পিছনে নীরবে অন্যরকম চাহনি দিয়ে থাকতে দেখে সোজা হয়ে বসল। নীরব মেয়েটার ফিরিয়ে তাকানোতে তখন ঢোক গিলল, ভাবল এখানে আর থাকা যাবে না, তাই হড়বড়িয়ে কবিতাকে উঠে আসার কথা বলল, বাকিটা সময় এদিক সেদিকে করে ঘোরার মধ্যে আর মন টিকল না, তাই কেউ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি বাড়ি ফিরল। সময় হয়েছে কর্মের ফিরে যাওয়ার, 5 দিন বিয়ে উপলক্ষে থেকে গেলেও আজ ঢাকা ফিরে যেতে হবে। বিদায় মুহূর্তে সময়টা উপলব্ধি করতেই নীরবের বুক ফাটা হাঁসফাঁস করতে লাগলো, নিজের অনুভূতিগুলো স্বীয় মানুষটার কাছে ব্যক্ত করার সুযোগ বা সময় কোনোটি হয়ে উঠল না। 1 মাস মেয়েটার জন্য তার নিজের স্বকীয় সত্তার পরিবর্তন হয়েছে, এখানে চুপচাপ শান্ত থাকা ধীরস্থির নীরবের মাঝে সঞ্চার হয়েছে উচ্ছ্বাসতা, স্ফুরিত হয়েছে উল্লাসতা, অথচ সব কিছুই এখন আগে অবস্থান ফিরে যাবে, মন মনটা তো পড়েই রইবে এখানে, সেটা তো আর সাথেই যাবে না, শূন্যকার শূন্য মন তার ওপর কষ্টকর জীবন। উদাসীন ভঙ্গি নিয়ে তাকিয়ে ঢাকা শহরের যান চলাচল মানুষের ভিড় দেখছে নীরব। চারদিন হলো কবিরের গ্রামের বাড়ি থেকে এসেছে, কাজের জোগাড় এখনো হয়ে ওঠেনি, খোঁজ চলছে। কবিরটাও গ্রাম থেকে আসার পর কেমন জানি পাল্টে গেছে, হয়তো ভালোবাসা নামক শব্দটাও তাকে পাল্টে দিতে বাধ্য করছে, ঠিক যেমন করে নীরবকে পাল্টে দিয়েছে,
রাতের অনেক গভীর পর্যন্ত ছেলেটাকে মনে কথা বলতে দেখতে পায় নীরব। আর সে রাত জাগা নিয়ে নিরাশ নিশাচর হয়ে কল্পনাতে ডুব দেয়। মধ্যকার অস্বাস্থ্যতা, দীপ্ততা, সেসব যেন অবাস্তবতা ছিল, ছিল কাল্পনিক। রোজ রাতে গুমরে মরে, তবে হাতে থাকা বাটন ফোনে কবিতার হলুদ সন্ধে জল জল করা একটা ছবি অগোচরে তুলে নিয়ে এসেছিল, সেটা দিয়েই আপাতত তৃষ্ণা মিটায় সে। গ্রাম থেকে আসার মাঝে মাসের মাঝামাঝি সময়টাতে ফোন আসে অচেনা নম্বর থেকে। তখন নীরব কাজে ব্যস্ত, ভাড়ায় অটো চালায়, চলন্ত গাড়িতে তো রিসিভ করা সম্ভব না, তাই প্যাসেঞ্জার নামিয়ে ফোন হাতে নিয়ে দেখতে পায় অচেনা নম্বর। ভাবে একবার মাত্র কল দিয়েছে, হয়তো ভুল নম্বরে, তাই দ্বিতীয়বার আর দেয়নি, সেজন্য নীরব ওকেও ব্যাক করলো না। এখন হিসেব করে চলতে হয় তাকে, খুব আগে কাজ ছিল না, তখন ছিল সে বেহিসাবি, আর এখন কাজের সময় হিসেব নিকেশ করে চলে। পুরো দোস্তর মৃত ব্যয় বনে গেছে, তবে মাঝে মাঝে মনের খরাক মেটানোর তাগিদে কাটা দিয়ে কাটা তুলে, জ্বলন্ত হৃদয়কে আরও জ্বালাতে সিকারেটেরই ছাই ওড়ায়। আগের বসতিতেই ফিরল রাত 10টায়, হোটেলে খাওয়া দাওয়া করে আসে প্রতিদিন, এই দিকটাতে অবশ্য খরচা করতে হয়, না হলে অসুস্থতার পড়লে আবার একুলো তার ওকুলো যাবে। তথাপি বলা বাহুল্য যে তার এই মৃত ব্যয়ীদের পেছনে কারণ ছোট বোনের বিয়ে, মেয়েটাকে বিয়ে দিয়ে আর করার যে গুরু দায়িত্ব তার কাঁধে, বোনের বিয়ে নিয়ে স্বপ্ন আছে অল্প স্বল্প, মায়ের জন্য মন কাঁধে তার, একটু চোখে দেখার আশায় আরও ভালোভাবে কাজ করার চেষ্টারত হয় ছেলেটা। কিন্তু তখনও সে বেখবর, অজানা কিছু ক্ষেত্রে ভালোটা নিয়তির ওপর বরাদ্দ থাকে। রাত 12:10 কাটায় আবারও ফোন কল আসে, বালিশের নিচে থাকায় বহু বহু শব্দ তুলে। সারাদিনের কর্মে ধকলে রাত হলে সকলে একটু শান্তির ঘুম চায়, বিদায় ফোন সে সাইলেন্ট করে রাখে, ইদানিং তারও ক্লান্ত দেহে একটু ঘুমের আশা করে বলে রাত জাগানিয়া নিশাচর আর হয়ে ওঠে না তার। তপ্ত প্রখর রোদের তাড়নায় চিবুক ছুঁয়ে ঘামের ফোটার আনাগোনা পানির বোতল ভরে সাথে রাখে সবসময় সে, তবে সেটাও এখন খালি। আশেপাশে দেখে সে অটো থামালো নীরব, আপাতত খালি অটো প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে, মোড় থেকে আবারও যাত্রী উঠাতে যাবে হবে, যারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে অটোর জন্য। পানি ভর্তি বোতল মুখ ঠেকিয়ে খাওয়ার সময় আবারও শার্টের পকেটে ফোনটা নিঃশব্দে দানান দিল। কারোর কল আসার হাতে নিয়ে রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, কে বলতেছেন? ওপাশে নীরবতা ছাড়া আর কোনো শব্দেই কানে এলো না, এমন কি নিঃশ্বাসের শব্দও ফের বলে উঠল। এবার দীর্ঘশ্বাসে শব্দ শুনতে পেল ওপাশ থেকে, তবুও বুঝতে না পারার কারণে তপ্ত রোদের প্রভাবে উত্তপ্ত মেজাজে গম গম আওয়াজে বলল, ফোন দেওয়া মারাস কথা কওয়াজ না কে? ফোন দিয়া তোই ডিস্টার্ব করুন, মারি তো ছোস কেন, টাকা বেশি হয়েছে গেছে গা। বস্তুত রিক্সা চালক জাতিদের সংস্পর্শে এসে মুখের ভাষায় অবনতিতে ঘটেছে তার, এমনই সিমসাম ছিল তবে অপ্রকাশ্য, তবে ফোনের ওপাশে ব্যক্তি এবার মুখ খুলল, বিস্ময় হতো তার কণ্ঠ। আপনার মুখের ভাষা, ছি! নীরব যেন সাংঘাতিক বিষম খেলো ফোনের ওপাশে থাকা ব্যক্তির কিন্নর কণ্ঠ চিনতে অসুবিধা হলো না। টাকা বেশি হইয়া গেছে গা কবিতা। বেশ কিছুক্ষণ কোনো শব্দ এলো না ফোনের ওপাশ থেকে। অবাকতা কাটা নীরব কান থেকে ফোন লাগিয়ে একবার দেখে নিল, লাইনে তো এখনও আছে, কথা বলছে না কেন? কাহলে কবিতাই তো ছিল, কণ্ঠ তার অতি চেনা, মেয়েটা চুপটি সেরে গেল কেন? কবিতা, কবিতা না তুমি, কথা বলছো না কেন? এই একটু স্বীকারোক্তি নীরবের মন প্রাণ জুড়িয়ে দিল, কানে কেবল মেয়েটার মধুর কণ্ঠে বলা স্বর গুঞ্জন করছিল, আশেপাশের জাগতিক অস্বস্তিত্ব ছিল না, কেবল ছিল সে এবং তার ভালোবাসার মানুষটা সুকণ্ঠ।
মৃত্যুর আগে নাকি সৃষ্টিকর্তা মানুষের অনেক আকাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করেন। নীরবের কাছে ব্যাপারটা তেমনই মনে হচ্ছে, এই যে সে দিন রাত এক করে যাকে মনের প্রাণে প্রার্থনায় চেয়েছিল, আজ তা দেখা না পেলেও কথা বলার সুযোগ হলো, সেটাই বা কম কিসে। তবে এত কিছু ছাপিয়ে একটা বিষয় কুটকুট করছিল মাথায়, মেয়েটা তার নম্বর কোথায় পেল, কল কেন দিল, আশ্চর্য জানিত ছিল সে তখনকার সময়টাতে। রিং হচ্ছে ওপাশে, কল ধরবে ক্ষণকালে কেটে দিচ্ছে মেয়েটা, হয়তো কেউ সামনে পড়ে গেছে কিংবা কাজে ব্যস্ত ভেবে নীরব আর কল দিল না। যখন কবিতা ফোন দিবে তখন না হয় কেটে সে আবার কল করবে। সময়টা দেখে নিল, 10:25। এমন সময় কবির এসে হাজির হলো তার সামনে, কাজ থেকে ফিরেছে ঘেমে নিয়ে একাকার, তবে মুখে চমৎকার হাসি। হাসবেই বা না কেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে মালিককে হাত করে নিয়েছে, বলা যায় ডান হাত, প্রমোশন পেয়ে টাকা পয়সার বিষয়টাও দেখেছে, ম্যানেজার হয়ে কপালে বড়। আর তার কি খবর রে? এই তো চলতেছে। তোরে তো পাইয়া যায় না, তোরে তো পাওয়াই যায় না, কোথাও হয় না। নীরব শুধু হাসলো কবিরের এই কথায়, তবে মনের ভিতরে স্বগতোক্তি করলো, আমাকে পাওয়া যায় না, হ্যাঁ নিজেরই সময় হয় না, সামাজিক স্তর পরিবর্তন হয়েছে কি না। এমন সময় কবিরের ফোন আসায় একটু সাইডে গিয়ে কথা ছেড়ে ফিরে এলো। নীরব তখন সিগারেট খাওয়ার ব্যস্ত। তোরে তো পাওয়াই যায় না, কথাও হয় না, বুঝলি দোস্ত, এত চাপাচাপির মধ্যে থাকা যায় না। আবার তো ফ্যাক্টরি থেকে দূর হয়ে যায়, ভাবতাছি কাছাকাছি কোথাও রুম নিব, তই আবার সমস্যা, একা বেচেলা দেখে কেউ রুম দিবে না। কবিরের বক্তব্য শুনেও চুপটে বেঁধে রইল নীরব, তার ভাবনার কিংবা সমস্যার সলা পরামর্শ করার জন্য কথাগুলো বলা হয়নি। নীরবকে প্রশ্ন ছিল না, ছিল কেবল মা কথা বলার হয় না যেমন ঠিক তেমনই, একই ছাদের নিচে একই রকম থাকায় বলা আর কি। উপরন্তু এখানে যে কবি থাকবে না সেটার একটু আগাম বাতাস নিয়ে দিয়ে চলে গেল, জানতে চাই। নীরব তার কণ্ঠস্বর পারলে নীরবতার ছেয়ে দেয়, তবুও টু শব্দটিও যেন কারোর কর্ণধারে না পৌঁছাতে দেয়। আলগোতে রুম ছেড়ে সে এখন সিপাগলির স্যাৎস্যাৎ সব পথ মারিয়ে রোডে উঠেছে, একটা প্রাণীও নেই, তবে বড় রাস্তায় ট্রাক বাস যাওয়ার টুকটাক শব্দ শুনতে পাচ্ছে সে। সময়টা ভোরে স্বপ্ন দেখার সুবর্ণ সময় 4:45, কিন্তু তার স্বপ্ন তো ধরাছোঁয়ার বাইরে, তথাপি একটা স্বপ্ন পূরণ হওয়ার পথে, যদিও সে জানে বড্ড কঠিন সে কাঙ্ক্ষিত পথের গন্তব্য, তবুও চাই তা হাসিল করতে। ফোনের ওপাশের ব্যক্তির কাছ থেকে আজও জানা হলো না, ভেবে ফোন কাটতে নিল। এমন সময় ব্যক্তি বলে উঠল, আপনি জানেন না? অভিমানী তার গলা স্থির, উড়ন্ত শুকনো পাতার মর্মরে প্রাণবন্তর মিশ্রণে যেন এক মুঠো দমকা হাওয়ায় ফিসফিসিয়ে বলে গেল কথাটা কানে কানে, মন সেটা ধরে রাখলো নিভৃতে যতনে। জানি নীরব, কিন্তু স্বীকারোক্তি ছাড়া এগুবে না সে, মেয়েটার মুখ থেকে শুনতে চায় তাই বলল, আমি কি জানবো, জানার কথা ছিল নাকি? আহা, পরাস্ত হলো কিশোরী কন্য, হাসফাস গলায় বলল, মজা করবি না কিন্তু, বলে দিলাম। প্রতিকার বোধ শাসানোর ভঙ্গি নীরবকে আরও একবার ঘায়েল হতে বাধ্য হলো, হাসল খানিক সে, তবে ফোনের আড়ালে দেখতে পেল না কবিতা। ভালোবাসার কথা মুখে জানান্তিতে বেজায় নারাজ মেয়েটা, বুঝে তা নীরব, তবুও চায় মুখে বলুক যেন অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের কথা মাথায় রেখে তার সাথে সম্পর্কে জড়ায় কবিতা। তাই নীরব এবার ভাব গম্ভীরতায় ঢেকে বলে উঠল, আমি অতি সাধারণ একজন, পিতৃ পরিচয় দেওয়ার মতো আহামরি কিছুই নেই, মা বলে দায়িত্ব ঘাড়ে, বুঝেছ নিশ্চয়ই?
শ্রবণীয় কেন্দ্রীয় দ্বারা সূক্ষ্মানুভূতিতে কথাগুলো পৌঁছালো। সে বুঝতে পারলো নীরব তাকে কি বোঝাতে চাইছে। ভালোবাসার প্রকাশের চেয়েও বড় কিছু জিনিস আছে একটা সম্পর্কের মাঝে, তা হচ্ছে দায়িত্ব। বিশ্বাস পরিণতির কথাও মাথায় রাখতে হবে। বেশ কয়েকদিন আননোন নাম্বার থেকে যে কলগুলো এসেছিল সেটা কবিতা তারপর থেকে আস্তে ধীরে মেয়েটার সাথে কথা বলে সহজ করে নেয়। নম্বর কথায় পেলো জিজ্ঞাসা করে অস্বস্তিতে ফালায়নি, তবে সহজ হয়ে আসার পর একবার জিজ্ঞেস করেছিল আচমকাই। তখন ধরাশয়ী হয়ে বলে ফেলে যে সে নীরব গ্রামে থাকাকালীন সময় নম্বর টুকে নিয়েছিল দিতির ব্যবহৃত রেখে যাওয়া ফোনে, তবে বলেনি কল দেওয়ার কারণ। কিন্তু নীরব নিজের অনুভূতিতে দিয়ে বুঝতে পেরেছিল না বলা কথাগুলো। সময় গড়ায় কেউ কাউকে বলেনি কখনো ভালোবাসার কথা, তবুও তাদের কথার মাঝে ভালোবাসা গোপন থাকে। অতিভূত অভিভূত করে একে অপরকে সেই গোপনকৃত অনুভূতি, এর মাঝে কবির আর নীরবদের সাথে থাকে না। ফ্ল্যাটে উঠেছে তবু এতটুকু শুনেছে যে কবিরের জন্য মেয়ে দেখা হচ্ছে, সেজন্য এই স্থান পরিবেশ বদলের এত ঘনিষ্ঠ। বন্ধু ও সময়ের পরিক্রমায় বদলে যায় হা। ইন্টারে ফাইনাল পরীক্ষা, মাসের তিন বাকি কবিতার, ঘেমে নিয়ে কলেজ থেকে ফিরল মেয়েটা। এমন সময় দরজা থেকেই তার মা টেনে নিয়ে যায় ঘরে। কবিতা তখন কলেজ কেঁপে ওঠে, কোনোভাবেই কি জেনে গেল নাকি কই নীরবের কথা। রুমে এসে তার মা হাতের শাড়ি নিয়ে জলদি ফ্রেশ হয়ে পড়তে বলে, চলে যান। দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কবিতা, তবে পরক্ষণে বিষয়টা বোধগম্য হয়। তখন সে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে, এক ভয় না কাটনি আরেক ভয় ঝেঁকে ধরে। নীরবকে ফোন দিতেই হবে ভাবনাটা আসতে রুমে দরজা আটকে দিয়ে কল লাগায়, রিং হয়ে কেটে যায়। এমন করে 20 বার দেওয়ার হয়ে গেল, সহ্যর সীমানায় পৌঁছে মন চাইল ফোন আসার মারতে। অসময়ে ফোন রিসিভ করলো না, অথচ আগে একবার কল দিলেই উল্টো কল কেটে ফিরতি কল দিত ছেলেটা, দরজা টোকা দিচ্ছে কেউ। এখন আর কথা বলার সময় বা সুযোগ কোনোটাই নেই। নিরাশজনক দীর্ঘশ্বাস ছেড়ে দরজা খুলে দিল তোমা, দাঁড়িয়ে কবিরের বউ। কবির ঢাকা থেকে এসেছে, বিয়ে করে রেখে গেছে, মাঝে মাঝে আসে। মেয়েটা 2.5 মাসের অন্তঃসত্ত্বা, গোলগাল চেহারা, শ্যামলা রঙের, এসএসসি দিল গেল বছর। এখনো তৈরি হওনি? ক্লান্ত লাগছিল। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো, আমি রেডি করে দিচ্ছি, বলে মিষ্টি হেসে চলে গেল তোমা। অসাহিত্যের ঘেরা কবিতা দরজা ধরে দাঁড়িয়ে রইল। আরে কান্না করছো কেন বলবা তো? নীরব আকুলতার সহিত শুধালো, অথচ মেয়েটা নির্বাক চিত্রে কান্নাবহল তুলে রয়েছে। কারণটা না বললে জানবো কিভাবে? আরে আমি ফোন ধরতে পারিনি কারণ গ্রামে গিয়েছিলাম, জানি তো আমার ছোট্ট বোনটার বাচ্চা হয়েছে, আমি মামা হয়েছি, অথচ 1 সপ্তাহ হয়ে গেল দেখতে যেতে পারিনি, হাত ফাঁকা ছিল, কিছু কেনাকাটা করে গতকাল রাতেই রওনা দিলাম, তোমাকে বলার সুযোগ পাইনি, অনেক রাত হয়ে গিয়েছিল। কান্না থেমে গেল, ফুপানো রয়ে গেছে, হৃদয় শুলের মতো বিচ্ছে মেয়েটার কান্নার সুর। দম ফেলানোর শ্বাস ছেড়ে আবারও শুধালো নীরব। কি হলো, কথা বলবে না? আচ্ছা বাবা সরি, তাও কও। আমার বিয়ে ঠিক হয়ে গেছে।